কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইউজি সিক্স সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশন সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যাই হোক আমরা যদি একটু নিচে আসি দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় হবে ইম্পর্ট্যান্ট পনেরো নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আমরা যদি আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা সম্পর্কে একটু জানতে চাই তা আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা দেওয়া হবে সেইখানে কিন্তু চারখানা গ্রুপ থাকবে অর্থাৎ গ্রুপ এ যেখানে পনেরো নম্বরের প্রশ্নাবলী থাকবে গ্রুপ বি যেখানে দশ নম্বরের প্রশ্নাবলী থাকবে গ্রুপ সি যেখানে পাঁচ নম্বরের প্রশ্নাবলী থাকবে আর গ্রুপ ডি যেখানে এক নম্বরের প্রশ্নাবলী থাকবে এই চারটা গ্রুপে আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা কিন্তু ডিজাইন করা হবে এবার একটা জিনিস এখান থেকে ভালো করে বুঝতে হবে আমরা আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র গ্রুপ এর সাজেশন সম্পর্কে আলোচনা করব গ্রুপ এ মানে পনেরো নম্বরের প্রশ্নাবলী এবং আমাদের সামনে একটা দেখতে পাচ্ছি গ্রুপ ডি গ্রুপ ডিতে কিন্তু এক নম্বরের প্রশ্নাবলী আসে তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে এই এক নম্বরের প্রশ্নাবলী কিভাবে আসবে দেখো এই এক নম্বরের প্রশ্নাবলী যথারীতি এমসিকিউ কিউ আকারেও আসতে পারে এসে কিউ আকারেও আসতে পারে আমি এখানে লিখে দিচ্ছি এমসি কিউ আকারেও আসতে পারে আর এসে কিউ আকারেও আসতে পারে এমসি কিউ অর্থাৎ চারখানা অপশান থাকবে তার মধ্যে একটা অপশানকে সঠিক করা আর এসে কিউ অর্থাৎ এক কথায় উত্তর দাও এরকম কিন্তু দশখানা প্রশ্ন থাকে সেখানে তো যাই হোক আজকের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র গ্রুপ এ সম্পর্কে আলোচনা করছি পরবর্তী ভিডিওগুলিতে গ্রুপ বি গ্রুপ সি এই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব তো যে সমস্ত গুরুত্বপূর্ণ পনেরো নম্বরের প্রশ্নাবলী ভালো করে প্রস্তুত করতে হবে বা প্র্যাকটিস করতে হবে তার মধ্যে প্রথম প্রশ্ন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান হল শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানের বৈজ্ঞানিক প্রয়োগ ব্যাখ্যাটি করো দ্বিতীয় প্রশ্ন শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া সম্বন্ধে তুমি কী জানো উদাহরণ সহযোগী আন্তর্ ব্যক্তিগত এবং অন্তর ব্যক্তিগত যোগাযোগের মধ্যে পার্থক্য আলোচনা করো তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমাদের সামনে উপস্থাপন করা রয়েছে আমরা যে চার নম্বর প্রশ্নটা দেখি চার নম্বর প্রশ্নটিতে জানতে চাইছে শিক্ষা প্রযুক্তির হার্ডওয়্যার সফটওয়্যার এবং সিস্টেম দৃষ্টিভঙ্গি আলোচনা করো হার্ডওয়্যার ও সফটওয়্যারের নীতিগুলি কি কী এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নাবলি প্রত্যেকটা রয়েছে তোমরা চাইলে চাইলে না এগুলো কি তোমাদের অবশ্যই খাতায় লিখে রাখতে হবে এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা এগারোটি পনেরো নম্বরের প্রশ্ন এবার একটু আরেকটা বিষয় যেটা ভালো করে বুঝতে হবে দেখো এই এখানে থাকা অধিকাংশ প্রশ্নই কিন্তু আবার দশ নম্বরের জন্য আসতে পারে আবার পাঁচ নম্বরের জন্য আসতে পারে কথা ক্লিয়ার যেমন এই প্রথম প্রশ্নটা এটা পনেরো নম্বরের জন্য আসতে পারে আবার দশ নম্বরের জন্য আসতে পারে সুতরাং প্রশ্নগুলো প্রস্তুত করো পরীক্ষা যেভাবে আসবে সেভাবে কিন্তু উত্তর লিখে দেবে যেমন এখানে যদি আমরা একটা প্রশ্ন দেখি এই তিন নম্বর প্রশ্নটিতে জানতে চাইছে কম্পিউটার সহায়ক শিক্ষণ বলতে কি বোঝো এই শিক্ষক কী বলছে এই শিক্ষকের সুবিধা বা এখানে শিক্ষকের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো তো পরীক্ষায় যদি এই প্রশ্নটা পুরোটাই আসে তাহলে দশ নম্বরের আসতে পারে পনেরো নম্বরের জন্য আসতে পারে কিন্তু শুধুমাত্র এই পাঠটুকু আবার দশ নম্বরের জন্য আসতে পারে আবার পাঁচ নম্বরের জন্য আসতে পারে আবার এই যে পাঠ কম্পিউটারের সহায়ক শিক্ষণ বলতে কী বোঝো এই পাঠটা আবার কিন্তু পাঁচ নম্বরের জন্য আসতে পারে আসলে যে টিকা লেখো কম্পিউটারের সহায়ক শিক্ষণ বলতে কি বোঝো বিস্তারিত আলোচনা করো তখন কিন্তু এই এক একটা অংশেই পাঁচ নম্বরের জন্য আসতে পারে তো সেই হিসেবে কিন্তু তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে প্রশ্নগুলি প্রস্তুত করতে হবে সেমভাবে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্নটাও তাই এখানে জানতে চেয়েছে শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা দাও এর প্রকৃতি এবং পরিধি আলোচনা করো পনেরো নম্বরে যদি আসে তাহলে প্রত্যেকটা বিষয়ে তোমাদের পুঙ্খানুপুঙ্খ একদম বিস্তারিত আলোচনা করতে হবে শিক্ষা প্রযুক্তির বিভিন্ন সংজ্ঞা দিতে হবে শুধু একটা সংজ্ঞা দিলেই হবে না অনেকগুলো সংজ্ঞা দিয়ে শিক্ষা প্রযুক্তির যে পাঠটা অর্থাৎ শিক্ষা প্রযুক্তির যে বিভিন্ন সংজ্ঞাগুলি সেগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করার পর তারপরে প্রকৃতিতে আসতে হবে প্রকৃতিতে অনেকগুলো লিখতে হবে তারপরে পরিধি লিখতে হবে এভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে পনেরো নম্বরে লিখতে হবে আবার এই যে প্রশ্নটা এই প্রশ্নটাই কিন্তু আবার পাঁচ নম্বরের জন্য আসতে পারে যে শিক্ষা প্রযুক্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের আবার আলাদাভাবে পাঁচ নম্বরের জন্য আসতে পারে শিক্ষা প্রযুক্তির পরিধি সম্পর্কে আলোচনা করো আবার এই দুটো একসাথে আসতে পারে যে শিক্ষা প্রযুক্তির প্রকৃতি এবং পরিধি দশ নম্বরের জন্য তো সুতরাং প্রশ্নগুলো প্রস্তুত করো যেভাবে আসবে সেভাবে কিন্তু উত্তর লেখার চেষ্টা করবে তো আজকের এই ভিডিওটির শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর পরবর্তী এর বাইরেও যদি কোনো প্রশ্ন পরবর্তীতে ইম্পর্টেন্ট মনে হয় বা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় তাহলে কিন্তু পরেও আমরা ভিডিও মারফত তোমাদের সামনে ইনফর্ম করে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এর বাইরে তোমরা যদি কোনো পড়তে প্রশ্ন পড়তে ইচ্ছুক তো ওই সমস্ত প্রশ্নগুলি তোমরা পড়তে পারো তো তোমরা চাইলে কমেন্ট করতে পারো আজকের এই ভিডিওটি কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো যেখানে তোমরা এর আগের ক্লাসের লিঙ্কগুলো পাবে আর ভিডিওটি যদি যদি আমাদের পরিবারের সদস্য না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিও যাতে করে পরবর্তী আপডেটগুলো দ্রুত পেতে পারো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই